আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যে বিষয়টি নিয়ে করব সেটি হচ্ছে হাউ টু স্পিড আপ ইউর পিসি রান ফাস্টার। আমরা সবাই ল্যাপটপ কম্পিউটার ইউজ করি, তো আমাদের অনেকেরই একটা যে সমস্যায় মানে ভোগান্ত বোধ করি সেটা হচ্ছে যে পিসি অনেক স্লো কাজ করে এবং দেখা গেল মাউস ক্লিক করলাম 2-3 সেকেন্ড পর রেজাল্ট পাওয়া যায়। সো সে উদ্দেশ্যে ভিডিওটি করা, তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও বা 100% কাজ দিবে না, কারণ অনেক সময় পিসি আসলে র্যাম, তারপর আপনার কনফিগারেশনের উপর নির্ভর করে। তারপর আমি চেষ্টা করব 10টা স্টেপের মাধ্যমে কিভাবে একটা পিসিকে ফাস্ট করা যায়। তো প্রথমে আপনি কমান্ড মেনশন অন স্টেপ 1, স্টেপ 1টা আমরা ফলো করি। আপনি এখানে সার্চ বক্সে লিখবেন রান, রান দেওয়ার পর এরকম একটা আসবে। এটাকে আপনি কি করবেন, একবার যেহেতু এটা সবসময় কাজে লাগবে, এটা হচ্ছে পিন করবেন, পিন টু ট্রাক্স বার। তো আমার করা আছে অলরেডি পিন, আমি পিনে গেলাম। পিনে গিয়ে সার্চ দেব টেম্প, পার্সেন্টেন্স টেম্প পার্সেন্টেন্স, তারপর ওকে দেবো। ওকে দেওয়ার পর যেগুলো আসবে এগুলো জাস্ট কন্ট্রোল এফ ধরে সিলেক্ট করে ডিলেট। যাই হোক, যেগুলো কাটলো কাটলো, ডিলেট হলো, তাছাড়া থাকে গেল সমস্যা। নেক্সট শুধু টেম্প, টেম্প টেম্প আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করছি, যার কারণে আপনারা আসলে এখানে আসবে। টেম্প থার্ড প্রিফেস, প্রিফেস ওকে, এরকম একটা কন্টিনিউ আসবে, কন্টিনিউ ক্লিক করবে, কন্ট্রোল সিলেক্ট ডিলেট, ট্রাই এগেন দেবেন, না কাটলে না কাটুক ক্যান্সেল। আচ্ছা, এবার ডিক্স ক্লিন অন স্টেপ 2, মানে স্টেপ 2-তে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ডিস্কটা ক্লিন করতে হবে। ডিস্ক ক্লিন করার জন্য আপনি কি করবেন, ডিস পিসিতে যাবেন, যাওয়ার পর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর সরি ডিস পিসিতে যাবেন, তারপর সি ড্রাইভে যাবেন, যাওয়ার পর প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন আছে ডিস্ক ক্লিন আপ, এখানে ক্লিক করবেন। টেনশন না করার কারণ নেই, এখান থেকে আপনার কোনো কিছু ডিলিট হবে না, জাস্ট আননেসেসারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ওকে দেবেন, ওকে দেওয়ার পর ডিলেট ফাইলস, টেনশন নেওয়ার কিছুই নেই, আপনার ডেস্কটপের বা আপনার প্রয়োজনীয় ফাইল ডিলেট হবে না, এখানে হচ্ছে আপনার আননেসেসারি ফাইলগুলো ডিলিট হবে। ওকে, কোন স্টেপে ছিলাম, থার্ড স্টেপ কমপ্লিট করলাম, স্টেপ 2 কমপ্লিট করলাম। এবার স্টেপ 3-তে যেটা হচ্ছে সেটা লিখবেন MS কনফিগ, সেই রানে গিয়ে এটা সবসময় ট্যাক্স বারে রেখে দেবেন। কি লিখবেন, MS কনফিগ, ঠিক আছে, জাস্ট ওকে, ওকে দেওয়ার পর সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে এগুলো সব ই করে দেওয়া আছে, আপনি হাইড অলে ক্লিক দেবেন, দেওয়ার পর ওকে। আচ্ছা, এইবার চলে যাব স্টেপ 4-এ। স্টেপ 4-এ গিয়ে লিখবেন রেজিট, রেজিইডি যাই বলেন, এটা লিখবেন REGI, এতে চলে আসছে, এটা দেখো ইয়েস দিবেন, ইস দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন এইটা এইচকে কারেন্ট ইউজার, এখান থেকে প্রথমে যেটা যাবেন সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল যাওয়ার পর সিলেক্ট করবেন মাউস, মাউস সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবেন মাউস হোভার টাইম,
এটাই আমি 10 করে দেওয়া আছে, বাট নর্মালি আপনাদের থাকবে 400, সম্ভব 400 থাকবে, তো এখান থেকে আপনি 10 করে দেবেন। 10 দেওয়ার পর ওকে, এরপর কোথায় যাবেন? এরপর যাবেন ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে দেখবেন একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এই যে মাউস, মাউস এখান থেকে যে মাউস শো ডিলে এই এইটাকে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে 400 দেওয়া থাকবে, এখানে আপনি 10 করে দেবেন, তারপর ওকে দেবেন। ওকে, এটার কাজ শেষ। তারপরে এবার ভিজুয়াল ইফেক্টস আর স্টেপ 6-এ যাবেন। স্টেপ 6-এ হচ্ছে আপনি যাবেন সিস্টেমে। সিস্টেমে যাওয়ার জন্য দিস পিসিতে যাবেন, প্রপার্টিস, অ্যাডভান্স সিস্টেম, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাড জাস্ট বেস্ট পারফরমেন্স থেকে এইটা করে দেবেন। ফার্স্ট টাইম আপনি দেখবেন এটা শো শ্যাডো আন্ডার মাউস পয়েন্টার, ঠিক আছে, এটা করে দেবেন, তারপর অ্যাপ্লাই। ওকে, একটু ওয়েট, হয়েছে। মানে আপনার এটা চেঞ্জ হচ্ছে মূলত গ্রাফিক্সটা, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে আপনার পিসিতে সেটিং এ যাবেন। সেটিং, সেটিং থেকে পার্সোনালাইজ যাবেন, পার্সোনালাইজ, এখান থেকে যাবেন কালারে, কালারসে, কালারস। আচ্ছা, কালারসে যাওয়ার পর কী করবেন? এই যে আপনার মনে হয় এটা অন করা থাকবে, এটা অফ করে দেবেন, ঠিক আছে, এটা অফ করে দেবেন। এটা দেখালাম, এবার কমান্ড মেনশন সার্ভিস, ঠিক আছে, স্টেপ 8, এখানে আপনি সার্চে লিখবেন সার্ভিস। অনেক সময় আপনার উইন্ডোজটা আপডেট নিতে থাকে, এই কারণে এটা হচ্ছে ম্যানুয়ালি করা থাকে। এখান থেকে একটু খুঁজবেন, নিচের দিকে আসবেন, যেহেতু উইন্ডোজ লেখা, সো ডব্লিউ দিয়ে হবে। উইন্ডোজ, উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করবেন, করে দেখবেন যে ম্যাক্সিমাম অটোমেটিক, ম্যানুয়াল অথবা, হ্যাঁ, অটোমেটিক আর ম্যানুয়াল থাকবে। আপনি এখান থেকে ডিসেবল করবেন, করার পর অ্যাপ্লাই দেবেন, ওকে দেবেন, ঠিক আছে। আর এটা কি জন্য করা হলো, যে আপনার যখন নেট কানেকশন, ওয়াইফাই কানেক্টেড থাকবে, তখন কিন্তু অটো এটা আপনার ডেস্কটপটা, মানে উইন্ডোজটা আপডেট নিতে থাকবে, তখন কি হবে, আপনার নেট স্পিড কম পাইতে পারেন, এর কারণে আপনার পিসিটা স্লো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, ওটা অফ করে দেওয়া থাকলে আপনার কিন্তু অটো আপডেট নেবে না, ঠিক আছে, নো আপডেটস অ্যাভেলেবল, এইটা করবেন, হোপ দ্যাট কাজে আসবে। ওকে, সার্ভিস দেখালাম, এবার হচ্ছে পাওয়ার অপশান। ওকে, পাওয়ার অপশানের জন্য আপনাকে যাইতে হবে, এখানে যাবেন, এখান থেকে, আচ্ছা এখান থেকে না, এটা যাইতে হবে কন্ট্রোল প্যানেল থেকে। কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পর সিস্টেম, সিস্টেম থেকে যে পাওয়ার অপশন, ঠিক আছে, এখান থেকে ব্যালেন্স রিকমেন্ডেড আমার এটা দেওয়া আছে অটো, বাট আপনারা কাজ করবেন, আমারটা মেবি ইয়ে দেখাচ্ছে, আপনারা দেখবেন নিচে একটা অপশন থাকবে, এখানে মোড, ঠিক আছে, মোড়ে ক্লিক করলে ওখানে আর কিন্তু বেস্ট পারফরমেন্স, ওইটা টিক দিয়ে দেবেন। ওকে, পাওয়ার অপশন দেখালে এখানে হচ্ছে টাস্ক ম্যানেজার, ঠিক আছে, টাস্ক ম্যানেজারটা বোঝাচ্ছে, এখানে ডাবল ক্লিক করবেন, করার পর টাস্ক ম্যানেজার দেবেন, যাওয়ার পর দেখবেন আপনার কি কি রানিং আছে। দেখেন এখন আমার রানিং আছে গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম, তারপর নোটপ্যাড, স্কাইপি, উইন্ডোজ এক্সপ্লোর, দেখেন কোনটা আমার মেমোরি কত খাচ্ছে। 77% খাচ্ছে গুগল ক্রোম, 8.4 হচ্ছে মাইক্রোসফট এনগেজ কনসোল, স্কাইপি খাচ্ছে 21,
51, তবে এখান থেকে আপনার যেটা আননেসেসারি প্রয়োজন নাই, ঠিক আছে, যেমন এফএসএ রেকর্ড আমি রেকর্ড করতেছি, এটা খাচ্ছে 56, ঠিক আছে, এটা চেক করবেন, তো যেটা আপনার মনে করবেন যে আননেসেসারি চলতেছে, আমার প্রয়োজন নেই, জাস্ট সেটা ক্লিক করবেন, করার পর ইনটাক্স দিয়ে দেবেন, ঠিক আছে। অথবা আপনি পারফরমেন্সে যাই দেখতে পারবেন আপনার পিসিটা কেমন চলতেছে, অথবা ই স্টার্টআপে যাইতে পারেন। হ্যাঁ, মেনলি যাইতে হবে স্টার্টআপে। সে এখন মনে করেন যে আমার এটা প্রয়োজন নেই, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এখানে জাস্ট ক্লিক করে ডিজেবল হয়ে যাবে, দেখেন ডিজেবল হয়ে গেছে। আবার মনে করেন কি প্রয়োজন মনে হচ্ছে যে এনাবল করবো, ওকে এনাবল হয়ে গেল, ঠিক আছে। ইউজার, এটা আমার ইউজার দেখাচ্ছে, টোটাল মেমোরি আমার চলতেছে 1505, যেটা আমাদের র্যাম, মেমোরি, ডিস্ক, ডিটেলস, এগুলো সব বলা আছে, সিস্টেম কোনটা রানিং আছে, ঠিক আছে, সার্ভিস, এগুলো উইন্ডোজ থেকে এগুলো চেঞ্জ করার দরকার নেই, সেসব উইন্ডোজ দিয়ে দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি এই 10টা স্টেপ যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনার পিসি 100% আগের থেকে ফাস্ট কাজ করবে। বিলিভ অর নট, এখনই ট্রাই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো, এই আশায় ভালো থাকেন সবাই।